শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার পরিচয়, আমি মোসাম মোহাম্মদ ফেরদৌসি বেগম, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। শ্রেণী এসএসসি একাদশ, বিষয় জীববিজ্ঞান, দ্বিতীয় পত্র, প্রাণিবিজ্ঞান। আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় পড়াবো, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে প্রতীক প্রাণী তিনটি, হাইড্রা, রুই মাছ, ভাস্করী। আমি তোমাদের হাইড্রা সম্পর্কে আলোচনা করব। আমরা জানি হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী, এরা সরল গড়নের জলজ প্রাণী। এটি দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী নামে পরিচিত, অর্থাৎ ভ্রূণাবস্থায় দেহপ্রাচীরের কোষগুলো এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি নির্দিষ্ট স্তরে বিন্যস্ত থাকে। সুইজারল্যান্ডের প্রকৃতি বিজ্ঞানী আব্রাহাম ট্র্যাম্পলে 1744 সালে পুণ্ডুৎপত্তি ক্ষমতা প্রকাশের মাধ্যমে হাইড্রার ব্যাপক পরিচিতি ঘটান। পরবর্তীতে 1758 সালে ক্যারোলাস লিনিয়াস এর নাম দেন হাইড্রা। গ্রিক রূপকথার নয় মাথাওয়ালা ড্রাগনের নামানুসারে হাইড্রার নামকরণ করা হয়। ওই ড্রাগনটির একটি মাথা কাটলে তার পরিবর্তে দুই বা তার বেশি মাথা গজাত। হাইড্রার ওই ড্রাগনের মতো হারানো বা ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সৃষ্টি করতে পারে, তাই হাইড্রাকে ড্রাগন ও বলা হয়। আমরা এখন জানব হাইড্রা বৈজ্ঞানিক নাম হাইড্রা ভালগারিস। আমরা যখন কোনো বৈজ্ঞানিক নাম লিখব তখন জেনাস এবং স্পেসিস এ দুটো নামের নিচে আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে, এবং জেনাস নামের প্রথম অক্ষর বড় হাতে এবং স্পেসিস ছোট হাতে লিখতে হবে। এরপরে আমরা আসব হাইড্রা, বাংলাদেশে হাইড্রা প্রজাতি। বর্তমানে পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা 40টির মতো, তন্মধ্যে বাংলাদেশে তিনটি প্রজাতির হাইড্রা পাওয়া যায়, যেমন হাইড্রা ভালগেরিস। এরা সাধারণত বর্ণহীন বা হলুদ বাদামি বর্ণের হয়ে থাকে। হাইড্রা ফুসকা, এরা বাদামি বর্ণের। হাইড্রা ভিরিডিস, এরা সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে। তন্মধ্যে আমরা হাইড্রা ভালগেরিস অন্যতম। এরপরে আমরা আসব হাইড্রার স্বভাব ও বাসস্থান। হাইড্রা বহুকোষী সরল জলজ মুক্তজীবী প্রাণী। আমরা দেখব যে এরা সাধারণত কোথায় বাস করে। পুকুর, ডোবা, বিলঝিল ইত্যাদি স্রোতবিহীন মিঠা পানিতে জলজ উদ্ভিদ বা নিমজ্জিত কোনো বস্তুর সাথে পাদচাক্তির সাহায্য আটকে নিম্নমুখী হয়ে সাধারণত এদের ঝুলে থাকতে দেখা যায়। পুকুরে সাধারণত আমরা অনেক খুদিপানা দেখতে পাই। এদের গায়েও প্রচুর পরিমাণে হাইড্রা পাওয়া যায়। এরপরে আমরা আসব হাইড্রার শ্রেণীবিন্যাস। কিংডম অ্যানিমেলিয়া, এরা সাধারণত প্রাণী। ফাইলাম নিডারিয়া, এদের মধ্যে নিডোসাইট ও সিলেন্ট্রন উপস্থিত থাকবে। ক্লাস হাইড্রোজোয়া, সিলেন্ট্রন সাধারণত অবিভক্ত। ওয়াডার হাইড্রয়েডা, পলিপ দশা প্রধান। ফ্যামিলি হাইড্রিডি, এরা সাধারণত এককভাবে বাস করে। জেনাস হাইড্রা, এদের পুনরুৎপত্তি ক্ষমতা আছে। স্পেসিস হাইড্রা ভালগেরিস। এবার আমরা হাইড্রার বাহ্যিক গঠন সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে এদের আকার আকৃতি দেখব। হাইড্রার আকার আকৃতি কিরূপ? হাইড্রা সাধারণত ক্ষুদ্রাকৃতি। এর দেহ নলাকার, লম্বাটে অরীয়ভাবে প্রতিসম। দেহের এক প্রান্ত খোলা এবং অপর প্রান্তটি বদ্ধ থাকে। খোলা প্রান্তে মুখচিত্র অবস্থিত আর বদ্ধ প্রান্তটি কোনো বস্তুর সঙ্গে যুক্ত থাকে। এরা লম্বায় সাধারণত 10-30 মিলিমিটার এবং প্রস্থে 1 মিলিমিটার হয়ে থাকে। বর্ণ, প্রজাতিভেদে হাইড্রার বর্ণ বিভিন্ন হয়ে থাকে। হাইড্রা ভালগেরিস প্রায় বর্ণহীন, তবে ঘৃত খাদ্য
কোনো বৈষম্য দেখা যায়। এখানে আমরা একটি হাইড্রার বহির্গঠনের চিত্র দেখতে পাচ্ছি। হাইড্রার বহির্গঠনের মধ্যে সাধারণত আমরা যে অংশগুলো দেখতে পাই সেগুলো সম্পর্কে এখন আলোচনা করব। একটি পরিণত হাইড্রার দেহকে প্রধানত তিনটি অংশে ভাগ করা যায়, যথা হাইপোস্টোম, হাইপোস্টোম দেহকাণ্ড, পদতল বা পাদক চাকতি। নিচের অংশ আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাদক চাকতি। হাইপোস্টোম আর দেহকাণ্ড সাধারণত তিনটি অংশের সমন্বয়ে গঠিত, কোষিকা, মুকুল আর জননাঙ্গ। জননাঙ্গর মধ্যে আমরা শুক্রাশয় এবং ডিম্বাশয় চিত্রে দেখতে পাচ্ছি। এখন আমরা প্রতিটি অংশ বিস্তারিত আলোচনা করব। হাইপোস্টোম এটি দেহের মুক্ত প্রান্তে অবস্থিত মোচাকৃতি ছোট সংকোচন প্রসারণশীল অংশ। এর চূড়ায় বৃত্তাকার মুখচিত্র অবস্থিত। মুখচিত্র পথে খাদ্য গৃহীত হয় এবং অপ্রাচ্য অংশ বহিষ্কৃত হয়, অর্থাৎ বের হয়ে যায়। এরপরে আমরা আসব দেহকোষ। হাইপোস্টোমের নিচ থেকে চাকতির উপর পর্যন্ত সংকোচন প্রসারণশীল অংশটি দেহকাণ্ড। এতে নিচে বর্ণিত অংশগুলো পাওয়া যায়। কোষিকা হাইপোস্টোমের গোড়ার চতুর্দিক দিয়ে 6 থেকে 10টি সরু সংকোচনশীল দেহপেখা লম্বা ও ফাঁপা সুতার মতো কোষিকা অবস্থিত। তাহলে আমরা কোষিকার সংখ্যা 6 থেকে 10টি হতে পারে। কোষিকার বহিঃপ্রাচীরে অসংখ্য ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। প্রত্যেক ব্যাটারিতে থাকে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট। কোষিকার কাজ, কোষিকা সাধারণত শিকার ধরা, আহার সংগ্রহ, চলন এবং আত্মরক্ষায় সাহায্য করে। মুকুল, গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পাওয়া যায় তখন মুকুল সৃষ্টির অনুকূল সময়, অর্থাৎ গ্রীষ্মকালে আমরা প্রচুর পরিমাণে মুকুল দেখতে পাই। এমন পরিবেশে দেহের প্রায় মধ্যবর্তী অঞ্চল থেকে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়। প্রত্যেকটি মুকুল আবার এক একটি নতুন সদস্যের জন্ম দেয়। জননাঙ্গ, হেমন্ত শীত গ্রীষ্মকালে দেহকাণ্ডের উপরের অর্ধাংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশয় এবং নিচের অর্ধাংশে এক বা একাধিক ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ দেখা যায়। অর্থাৎ শুক্রাশয়গুলো কোণাকার এবং উপরের অর্ধাংশে অবস্থিত আর ডিম্বাশয় নিচের অর্ধাংশে, অর্থাৎ এক বা একাধিক দেখা যায়। শুক্রাশয় এবং ডিম্বাশয় এ দুটো অংশের সমন্বয়ে জননাঙ্গ গঠিত হয়। জননাঙ্গ সাধারণত জনজননে অংশ গ্রহণ করে। পাদচাকতি বা পদতল, আমরা হাইড্রার বহির্গঠনের যে চিত্র দেখতে পাচ্ছি সেখানে নিচে সাধারণত আমরা হাইড্রার পাদচাকতি, নিচের অংশটিকে পাদচাকতি হিসেবে আখ্যায়িত করব। তো দেহকাণ্ডের নিম্ন প্রান্তে অবস্থিত গোল ও চাপা অংশটিকে সাধারণত আমরা পাদচাকতি বা পদতল বলবো। পাদচাকতি থেকে ফরিত আঠালো রসের সাহায্য প্রাণী কোনো তলের সাথে লেগে থাকে। এ চাকতি বুদবুদ সৃষ্টি করে, প্রাণীকে ভাসিয়ে রাখতেও সাহায্য করে। অর্থাৎ এ চাকতি বুদবুদ সৃষ্টি করে, প্রাণীকে পানিতে ভাসিয়ে রাখতেও সাহায্য করে। চাকতির ক্ষণপথ গঠনকারী কোষের সাহায্য গ্লাইডিং চলন সম্পন্ন হয়। আমরা যখন হাইড্রার চলন করব তখন গ্লাইডিং চলন সম্পর্কে আরও বিস্তারিত জানব। তো আজকে আমি হাইড্রা সম্পর্কে যে আলোচনা করলাম সেগুলো হলো হাইড্রা কোন পর্বের প্রাণী, হাইড্রা কোন পর্বের প্রাণী, হাইড্রার হচ্ছে পরিচিতি বা নামকরণ, তারপর হচ্ছে হাইড্রা প্রজাতির সংখ্যা এবং তিনটি প্রজাতির বৈজ্ঞানিক নাম, স্বভাব ও বাসস্থান আর বাহ্যিক বৈশিষ্ট্য। বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা যে অংশগুলো দেখতে পেলাম সেগুলো হলো হাইপোস্টোম দেহকাণ্ড আর পদতল বা পাদক চাকতি। আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তীতে
আরও হাইড্রা সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে, সেগুলো আলোচনা করব। পরিশেষে আমি বলতে চাই, তোমরা বাড়িতে বসে অকারণে সময় নষ্ট করবা না, মনোযোগ সহকারে পড়াশোনা করবা। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আমি আমার ক্লাস সমাপ্তি ঘোষণা করছি।